বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 28 ফেব্রুয়ারি 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ভিডিওটি যখন পাচ্ছেন তখন কিন্তু 27 ফেব্রুয়ারি সন্ধ্যা বা বৈকাল বলতে পারেন এই 27 ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পঞ্চ গ্রহের যুক্তি বা পঞ্চ এনার্জির যুক্তি যেখানে চন্দ্র মঙ্গল অবশ্যই শনি বুধ এবং অবশ্যই এখানে শুক্রের অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এতগুলো গ্রহের কম্বিনেশনে যখনই কিন্তু চন্দ্র প্রবেশ করছে মানে 4টে গ্রহের কম্বিনেশন ছিল সেখানে যখনই চন্দ্র প্রবেশ করছে সেখানে কিন্তু সেই গ্রহের যে কার্যকারিতা পজিটিভ এবং নেগেটিভ সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ 27 তারিখ থেকে সেই কার্যকারিতা বাড়ছে এবং 28 তারিখে যখন চন্দ্র নিজের নক্ষত্রে মানে পরের দিনের রাশিফলে যখন চন্দ্র নিজের নক্ষত্রে মানে আজকের রাশিফল যেটা দিচ্ছি স্বনক্ষত্রে প্রবেশ করবে শ্রবণাতে তখন কিন্তু এই যোগের শক্তি বা কার্যকারিতা আরও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো এই যে এতগুলো গ্রহের সংযোগ এখানে দেখুন এতগুলো গ্রহের এনার্জি যখনই আমরা দেখি কোনো কারণে একই রাশিতে অবস্থান করছে একই জায়গায় অবস্থান করছে তখন কিন্তু বিবিধ ক্ষেত্রে আমাদের পার্সোনাল বিষয়ে মনের মানসিক বিষয়ে সামাজিক প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে উত্থান এবং পতন আমরা আগে লক্ষ্য করেছি আমরা এত ভাস্ট জায়গায় যাব না আন্তর্জাতিক ডিটেল ইত্যাদিতে আমরা পার্সোনাল যে বিষয়গুলো সেগুলোর দিকে ফার্স্ট ফোকাস করব দেখুন প্রথমে আমি এখানে বলবো দুই মহাশক্তি মঙ্গল এবং শনি এরা কিন্তু দুজনেই কিন্তু অত্যন্ত শক্তিশালী একই রাশিতে শনি স্বক্ষেত্রে এবং মঙ্গল কিন্তু তুঙ্গস্থ চন্দ্র এখানে প্রবেশ করার ক্ষেত্রে আমি প্রথম সতর্কতাটা আপনাদের জন্য বলবো যেটা আপনাদের রাশিলগ্ন জানা থাক বা না থাক এখানে কিন্তু আগে প্রথম সতর্কতাগুলো মনোযোগ সহকারে শুনে নিই আমরা তারপর রাশিলগ্নের আলোচনা যে এক্সট্রা পয়েন্টগুলো হবে আলোচনা করতেই পারি কিন্তু এখানে কিন্তু মূল বিষয়গুলো আগে আমরা তুলে ধরছি চোটাঘাতের চান্সেস যাদের রিসেন্ট বেড়েছে বা প্রায়শই যাদের চোটাঘাত লাগে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই 27, 28 এবং 29 তারিখ এই 3টে দিন অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন কিছু নয় চলাফেরার ক্ষেত্রে আপনার জুতো ঠিক আছে কিনা স্লিপারি হয়ে গেছে কিনা জুতো সোল নষ্ট হয়ে গেছে কিনা কিংবা আপনি বাইক চালাচ্ছেন গাড়ি চালাচ্ছেন সেখানে সিট বেল্ট পরেনি বা হেলমেট পরেনি সেগুলো কিন্তু অন্যথা করা উচিত হবে না সেটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে আমরা ফার্স্ট দেখতে পাচ্ছি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে কিন্তু চন্দ্র আমাদের মনে কারকগ্রহ মঙ্গল আমাদের রাগ জেদ ক্রোধ এগুলোকে নিয়ন্ত্রণ করে তো এক্ষেত্রে কিন্তু পার্সোনাল বিষয় কিন্তু ক্রোধ রাগ জেদ অহংকার এগুলো কিন্তু কোনো না কোনোভাবে বাড়তে পারে তো যারা অল্পেতে রেগে যান অল্পেতে ক্রোধ পোষণ করেন জেদ ভাব পোষণ করেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে এই বিষয়টা সতর্ক থাকবেন এবার হচ্ছে পার্সোনাল যে মানসিক ডিস্টার্বেন্স দেখুন এখানে আমি আপনাদের ব্যক্তিগত জন্মছক তো দেখতে পাচ্ছি না আপনাদের জন্মছক নাও জানা থাকতে পারে কিন্তু আপনি যদি এই সময় মানে চলতি সময় কোনো মানসিক ডিস্টার্বেন্সের মধ্যে থাকেন ছোটোখাটো ডিস্টার্বেন্সে সবাই থাকতে পারে কিন্তু বড় সড়ো কোনো মানসিক ডিস্টার্বেন্সে থাকেন খুব চিন্তায় থাকেন খুব টেনশানে থাকেন সেই চিন্তা অহেতুক কিছু বিষয় কিন্তু আপনার মনকে পীড়া দিতে পারে টেনশন করাতে পারে অহেতুক আপনার চিন্তা বৃদ্ধি হতে পারে তো এই 3টে দিন স্পেশালি এই জায়গাটা কিন্তু অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি পরবর্তী বিষয় আমি বলবো আজকের দিনটা অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে চলতি রোগ ভোগ রানিং রোগ ভোগ অনেকের অনেক কিছু থাকতে পারে কারো সর্দি কাশি থাকতে পারে কারো ব্যথা বেদনা থাকতে পারে কারো হজমের সমস্যা থাকতে পারে হাজারো হাজারো রোগ আছে তো চলতি রোগ ভোগ যেটা আপনার চলছে এরকম কোনো রোগ যারা সুস্থ আছেন তারা খালি যেগুলো আমি সতর্কতামূলক বলছি সেগুলো মেনটেন করবেন কিন্তু যারা অসুস্থ ব্যক্তি যারা কোনো বিষয়ে হেলথ ইস্যুর মধ্যে থাকছেন রানিংয়ে আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খেয়াল রাখা দরকার স্পেশালি আমি বলবো চেস্ট লাং রিলেটেড সমস্যা ব্রঙ্কিয়াল সমস্যা হার্টের সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা এগুলোর বিষয়ে আপনাদের কিন্তু আরও সতর্ক থাকতে হবে এবং স্পেশালি যারা মেন্টাল পেশেন্ট মানসিক কোনো রোগী তাদের ক্ষেত্রেও আজকের দিনটা আমি সতর্ক থাকতে বলবো এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল ভাবের মধ্যে হরোস্কোপে থাকছে আচ্ছা নেগেটিভ পয়েন্টগুলো আমি বেশি উল্লেখ করছি কারণ এই গ্রহে যোগের পজিটিভ কিছু হলে সেটা তো পাবেন কিন্তু নেগেটিভ বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয় আমি এখানে বলবো দেখুন শনিমঙ্গলের কানেকশান চন্দ্রের কানেকশান টেকনোলজিক্যাল ফিল্ডগুলো আজকের দিনে কিন্তু ভালো যাবে যে কোনো ধরনের রিপেয়ারিং ওয়ার্কস হতে পারে যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজ হতে পারে জমি জায়গা সংক্রান্ত কাজও আজকের দিনে ভালো যাবে সিভিল ওয়ার্কার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে মাটি কাটা ইত্যাদি যারা কাজ করছেন প্রমোটিং লাইনে যারা আছেন যারা কনস্ট্রাকশন লাইনে আছেন সিন্ডিকেট রিলেটেড কিছু কাজের সঙ্গে যুক্ত আছেন সেগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন
এছাড়া আমি এখানে এটুকু বলতে পারি যে এখানে চলমান কাজ, যেখানে মুভমেন্ট আছে, যেখানে দৌড়ঝাঁপ করে কোনো কাজ করতে হয়, কোথাও গিয়ে কোনো কাজ করতে হয়, ফিল্ড ওয়ার্ক, সেগুলো বাধার মধ্যে দিয়ে অগ্রগতি আজকের দিনে জেনারেলি থাকবে। বাধা থাকবে কিছু বিষয়ে, সেই বিষয়টা খেয়াল রাখবেন, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু অগ্রগতি থাকবে আজকের দিনে কাজে। মেডিকেল ওয়ার্ক, যে কোনো মেডিকেল ওয়ার্ক, আপনি কম্পাউন্ডার হতে পারেন, আপনি একজন ওষুধের ব্যবসায়ী হতে পারেন, আপনি একজন নার্স হতে পারেন, একজন ভালো চিকিৎসক হতে পারেন, তো সেই ক্ষেত্রে বা আপনি একজন মাইক্রোবায়োলজিস্ট হতে পারেন, যেখানে মেডিকেল মানে শাস্ত্রগুলো আছে সেই জায়গার ক্ষেত্রে আজকের দিনে আমি বলবো অবশ্যই ভালো ফল থাকার সম্ভাবনা হরস্কোপে বেশ কিছু অংশে থাকছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যেখানে ক্লায়েন্ট মিট করতে হয়, যেখানে ক্রমাগত পাবলিককে হ্যান্ডেল করতে হয়, কাস্টমার অ্যাটেন্ড করতে হয়, অর্থাৎ ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন, কাস্টমার ক্লায়েন্ট এগুলো হ্যান্ডেল করছেন যারা, এই ধরনের ফ্রন্টলাইন ওয়ার্কারগুলোদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু একটু হলেও নেতিবাচক। কেউ কিছু বললো একটু মনে লেগে গেল, কেউ কিছু আপনাকে দুকথা খারাপ কথাই বলে দিল, কেউ কিছু আপনাকে প্রভোক করলো, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন। কেমন ধরুন, যারা কল সেন্টারে কাজ করছেন, যারা কোম্পানির ফ্রন্ট ডোরে কোনো কাজ করছেন, রিসেপশনিস্টের কাজ করছেন, আরও যে কোনো ফ্রন্টলাইনে যারা কাজ করছেন, মানে যেখানে ক্লায়েন্ট ডিল করতে হয়, সেই জায়গাটা কিন্তু খানিকটা দুর্বল থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন, কাজের পরিবেশ, কর্ম পরিবেশটা কেমন যাবে সেটা কিন্তু অনেকটা আপনি জাজ করতে পারবেন আগের দিনের অবস্থাটা দেখে। আগের দিনের অবস্থা মানে হচ্ছে 27 তারিখের অবস্থা। 27 তারিখে আপনার কর্ম পরিবেশটা কেমন গেছিলো? যদি ভালো যায় তাহলে অনেকটাই স্বাভাবিক থাকবে, যদি খুব নেগেটিভ যায়, কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বাড়ছে বা টেনশন বেড়েছে, সেটা কিন্তু কিছুটা সেই একই রকম টেনশন বা বাড়া কিছুটা কর্ম পরিবেশ সিমিলার থাকতে পারে। তবুও আমি বলবো কর্ম পরিবেশে কিছুটা শান্তি বজায় রাখার দায়িত্ব আপনার, কিছু ক্ষেত্রে আমার মনে হয় একটু কম্প্রোমাইজ করে চললে আজকের দিনটা কিন্তু মানানসই হতে পারে। ফাটকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এতগুলো যখন সংযোগ হচ্ছে সেখানে কিন্তু আমি বলবো লাভ হবে না, এটা আমি একদম বলবো না, অনেকের ক্ষেত্রে ফাটকা লাভ হতে পারে কিন্তু রিস্কি। কেন? ব্যক্তিগত জন্মছক আমি দেখতে পাচ্ছি না, এখানে শুক্র মঙ্গল এবং শনির কম্বিনেশান, চন্দ্রের কম্বিনেশান, রাহুর একটা প্রভাব আছে দৃষ্টি, তো ফাটকার ক্ষেত্রে কিন্তু এখানে 50-50 জায়গাটা থাকছে। কিছু ব্যক্তিরা বেশ ভালো রকমের লস খেতে পারেন, কিছু ব্যক্তিদের ক্ষেত্রে আবার আনএক্সপেক্টেড কিছু হতে পারে, তো সেই জায়গায় ফাটকার জায়গাটা কিন্তু আমি ইনভেস্ট করতে বারণই করবো আপনাদের। দু একদিন যাক, স্বাভাবিক পরিস্থিতি হোক, সেই জায়গাটা কিন্তু তুলনামূলক ভালো ফল আপনি পেতে পারেন বা স্বাভাবিক ছন্দে থাকতে পারে। আলোচনাটা চলতে চলতেই বলে দিই, আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন, এখানে যে নাম্বারটি বারবার ব্লিঙ্ক করছে সেটাই হচ্ছে আমাদের যোগাযোগের নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে, বুকিং করে, বাড়িতে বসে ফোনেই কিন্তু আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে একদমই ভাববেন না যে দু এক কথার ছোট আলোচনা, ফোনে আলোচনা মানে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনে পাবেন, যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে, আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে আলোচনাটা। আর আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলোকে অবশ্যই যুক্ত রাখবেন। ইউটিউবে আপনার অনেক চ্যানেল সাবস্ক্রাইব করা থাকতে পারে, দেখবেন নোটিফিকেশান রেগুলার আসে না, তো সেক্ষেত্রে সেই চ্যানেলগুলো ছাড়াও আপনি কিন্তু নোটিফিকেশান আপনি পেতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো থেকে। এছাড়া নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকানের অল বাটনটা প্রেস করবেন, যেসব বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে আছেন এবং বেল আইকানও প্রেস করে আছেন, নোটিফিকেশান আসছে না, তারা কিন্তু যে কোনো সময় একবারই বেল আইকানটা ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে নোটিফিকেশানটা রেগুলার হয়ে যাবে। ভিডিওটি শুনুন এবং অন্য বন্ধুরা যাতে জানতে পারেন। দয়া করে 1-2 সেকেন্ড হয়তো লাগবে আপনার অমূল্য সময় থেকে, দয়া করে একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হ্যাঁ, আমরা যে আলোচনা ছিলাম প্রফেশন, দেখুন ব্যবসার ক্ষেত্রে আমি প্রথমেই বলবো জেনারেল যে ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক দেখছি, চন্দ্র শনক্ষত্রে আছে, যারা লেখক লেখিকা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, ভালো যেতে পারে। এখানে কিন্তু যারা প্রিন্টিং প্রেস ইত্যাদির সঙ্গে যুক্ত আছে, চাকরি ব্যবসার বোধ দুক্ষেত্রেই ধরতে পারেন, কোনো ধরনের ফুড প্রোডাক্ট হিট দিয়ে মানে তাপে প্রয়োগ করে কিছু উৎপাদন করতে হয়, সেইরকম ধরনের ব্যবসা আমি গতদিনও বলেছিলাম যেটা, তো সেই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এছাড়া ইন্টিরিয়ার ডেকোরেশন সফটওয়্যারের কাজ যারা করছেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, তুলনামূলক ভালো যেতে পারে। এখানে কিন্তু যে কোনো বিষয়ে পুরনো জিনিসপত্রে যারা ব্যবসা করছেন, অ্যান্টিক বিষয়ে ব্যবসা করছেন, আইনি পেশায় সেলফ প্রফেশনে আছেন, হায়ার কমার্সের উপর যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কিন্তু কাস্টমারের সঙ্গে যে ব্যবহার সেই জায়গাটা আপনাকে কিন্তু অনেকটাই সংযত রাখতে হবে। কোনো বিষয় ঝুটঝামেলা অশান্তির মধ্যে নিজেকে জড়ানো যাবে না এবং এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাছাড়া আমি এইটুকু বলবো যে ব্যবসার ক্ষেত্রে যারা বিশেষত আননোন ব্যক্তিকে টাকা ধার দেন বা এরকম হতে পারে, জিনিসপত্র দিয়ে দেন, আগে থেকে অনলাইনে পেমেন্ট হলো না ইত্যাদি, আপনি কিছু চেক করলেন না, সেগুলো একটু নেতিবাচক ফল ফেলতে পারে, সেই বিষয়টা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে দেখুন, নিত্যদিন যে রেগুলার পড়াশোনা সেখানে কিছুটা অমনোযোগ থাকবে, যেমনটা আমি শুরুতে বললাম স্টার্টিংয়ে, কিন্তু আজকের দিনে গবেষকদের ক্ষেত্রে মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়ার ক্ষেত্রে যারা সাহিত্য চর্চা করছেন বা যারা বিজ্ঞান চর্চা করছেন, যারা স্পেশালি সফটওয়্যার আইটি ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, ইভিন চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা ভালো যাবে। চন্দ্র আজকে যে নক্ষত্র
অবস্থান করছে সেটা হচ্ছে শোভনা। শোভনা নক্ষত্রের যে সিম্বলটা আমরা অ্যাস্ট্রোলজিতে পাই সেটা হচ্ছে মানুষের কান বা কর্ণ। খুব ছোটোখাটো বিষয়টা শুনে মনে রাখতে পারেন বা অল্প কোনো শব্দ শুনে ফেলতে পারেন বলে এই নক্ষত্রের জাতক জাতিকাদের এইরকম শোভনা হিসেবে নামকরণ করা হয়েছে। তো শোভনা নক্ষত্র যদি চন্দ্রের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র মানেই চন্দ্র কিন্তু মানসিক প্রভাবকে বৃদ্ধি করবে। তো আজকের দিনে আমি যে এতগুলো নেগেটিভ পয়েন্ট বললাম এগুলো অনেকের ভেতরে মাথায় হয়তো খুব চিন্তা ভাবনা ক্রিয়েট করছে, কিন্তু দেখুন আমি একটা স্পষ্ট কথা বলছি যে ফিজিক্যাল যে সমস্যাগুলো বা বাস্তবিক বস্তু জগতে যে সমস্যাগুলো আমরা দেখি, এই চোট লাগছে কারোর, এই টাকা ধার চুরি হয়ে যাচ্ছে জিনিসপত্র, এগুলো থেকেও আজকের দিনে যে বেশি সমস্যাটা সেটা হচ্ছে মেন্টালি যত না হচ্ছে আপনার মাথায় ততটা বেশি প্রভাব বিস্তার করছে, চিন্তা বাড়াচ্ছে। আর চন্দ্র যখনই নিজের নক্ষত্রে আসে তখনই কিন্তু মন বেশি উৎপাত করে, আর আমরা মনের দাস। তো সেক্ষেত্রে এই মনের যে ছটপটানি ভাব, মনের যে চিন্তা, সেটা কিন্তু আজকের দিনে বেশি, যতটা আপনার অ্যাক্টিভিটিজে হবে আমি সতর্কতা অবশ্যই থাকতে বলবো, কিন্তু তার থেকে বেশি মানসিক প্রভাবের জায়গাটা কিন্তু বেশি যেহেতু চন্দ্র আরও স্বনক্ষত্রে আছে, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু যেসব কাজগুলো আপনার কল্পনার প্রয়োজন আছে, একজন আর্টিস্ট, একজন গবেষণা করছেন, একজন ডিজাইনার, একজন বুটিকের কাজ করছেন, তো যেখানে আপনার কল্পনা শক্তির অতি প্রয়োজন সেই বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। আমি অন্যান্য সময় কিন্তু চন্দ্রের নক্ষত্রের কথা বলে থাকি, এছাড়া জল জলীয় প্রোডাক্টের কিছু ব্যবসা, ডেকোরেশন, ক্যাটারিং, খাদ্যদ্রব্যের কিছু পেশা, ইভেন্ট রিলেটেড কাজ, এগুলো যারা করছেন, পূজা অর্চনার কাজ যারা করছেন, দশকর্মার দোকান চালাচ্ছেন, এগুলোতে মোটের ওপর ভালো ফল পাবেন, প্ররোচনায় পা দেবে না, এটাই কিন্তু আজকের দিনে ট্যাগলাইন আমি বলবো। দুর্বল জায়গাগুলো কিন্তু এর মধ্যে একটা, প্ররোচনায় পা দেয়া, এটা মাথায় রাখতে হবে। আর 100% ট্রাস্ট আজকের দিনে কিন্তু, বা নতুন ব্যক্তির ওপর ট্রাস্ট করার ক্ষেত্রে সব ক্ষেত্রে আজকের দিনটা ভালো না। এবার আমরা শুরু করছি লগ্নরাশি ভিত্তিক আলোচনা। যারা লগ্ন জানা আছে লগ্নটাই ফলো করবেন, আর আমাদের যে অন্যান্য শনি মঙ্গলে যে এত যোগ নিয়ে এত যে কথা বলছি, শনি মঙ্গলের যে ভিডিওটা আপডেট দেওয়া আছে সেটা কিন্তু একদমই মিস করবে না। শনি এবং মঙ্গলের ভিডিওটি শনি মঙ্গলের ভিডিও এবং তার সঙ্গে শুক্রের ট্রানজিট, এই দুটি ভিডিওকে অবশ্যই ফলো করে নেবেন, দেখে নেবেন এই ভিডিওটা দেখার পর। আসুন তাহলে জেনে নিই বা লগ্নরাশি ভিত্তিক প্রভাব, নাম্বার তো পেয়ে গেছেন, সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশি কিন্তু কর্মভাবে, কর্মভাবে চন্দ্রের যে অবস্থান সেখানে কিন্তু চন্দ্র স্বনক্ষত্রে এবং এখানে কিন্তু পঞ্চগ্রহের কিন্তু সংযুক্তি চলছে। আমি এটুকু বলবো কর্ম পরিবেশ নিয়ে এই সময় কিন্তু কিছুটা অভাব অভিযোগ আপনার থাকতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই ফাটকা ইনকামের কিছু সংযোগ থাকবে, যারা মার্কেটিং সেলসে আছেন, ফিল্ড ওয়ার্কিংয়ে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে, কিন্তু তুলনামূলক একটু নেগেটিভ কাটতে পারে যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন বা যাদের কাজের ক্ষেত্রে খুব প্রেশার থাকে, দায় দায়িত্ব থাকে, সেই জায়গাটা একটু দুঃসহ মনে হতে পারে। কিন্তু এতগুলো গ্রহের সংযোগের জন্য আমি আপনাদের একটা কথা বলবো, মাথা গরম করবেন না, পাবলিক সেক্টরে যারা আছেন মাথা ঠান্ডা রাখবেন, আর কোনোভাবেই মালিক পক্ষ বা আপনার কোনো শ্রমিক পক্ষ এদের সঙ্গে দ্বন্দ্ব বিবাদে জড়াবেন না, তাহলে কিন্তু অনেকটা আপনি ভালো ফল এখানে কিন্তু বা স্বাভাবিক ফল এখানে কিন্তু পেতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে যারা যুক্ত আছেন মানে কর্মক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যেতে পারে। টেকনোলজিক্যাল ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ড এবং মেডিকেল ফিল্ড এখানে কিন্তু ভালো ফল কিছু বিষয় আপনাকে প্রদান করতে পারে। ব্যবসার মধ্যে আমি এখানে স্বাভাবিকভাবে এখানে পঞ্চগ্রহের সংযুক্তিতে ব্যবসার অধিপতি শুক্র এখানে অবস্থান করছে, সব শুরু করেছে, তো এখানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধীরে চরণীতি অবলম্বন করতে বলবো অন্তত দু আড়াই দিন। আপনাদের চাকরি এবং ব্যবসা দুটো ঘরই কিন্তু এই জায়গাটা কিন্তু প্রভাবিত, তবুও ব্যবসার ক্ষেত্রে আমি এখানে গাড়ির ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, কোনো ধরনের মাটি সিমেন্ট ইটবালি সংক্রান্ত, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, এগুলোতে প্রাধান্য আমরা হরস্কোপে পাবো। এবং যারা গান বাজনা ইত্যাদি করছে, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল শপ বা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু ভালো যেতে পারে। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, পার্সোনাল ইগো যেহেতু একটু নিয়ন্ত্রণ করতে হবে, মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হতে পারে, সন্তান স্থান শুভ থাকতে পারে, দাম্পত্য সুখ একটু অ্যাভারেজ থাকতে পারে বা গৃহশান্তির জায়গায় একটু অ্যাভারেজ থাকতে পারে। ইলেকট্রনিক্সের জিনিস কেনাকাটির ক্ষেত্রে এই দুটো দিনে খুব চোখ কান খোলা রাখবেন, পুরনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে বিশেষ মাত্রায় সতর্কতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা এবং ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা হওয়ার চান্সেস বাড়ছে। পারিবারিক কারো হেলথ ইস্যু থাকলে, অসুস্থতা থাকলে সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশির আলোচনায়, আর আপনারা শুক্র এবং মঙ্গলের যুগ্ম ট্রানজিটের ভিডিওটা অবিলম্বে দেখে নিন। বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে নবম স্থানে চন্দ্রের অবস্থান, এতগুলো গ্রহ চন্দ্র স্বনক্ষত্রে, দেখুন কমিউনিকেশন এবং মিসকমিউনিকেশন দুটো ক্ষেত্রে আপনাদের একটু বেশি হবে, ভুল বোঝাবুঝির পরিবেশ থেকে এই সময় বেরিয়ে আসা দরকার। যে কোনো জায়গায় যাত্রা করলে ফোন করে যাবেন, হাতে সময় নিয়ে যাবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর অনলাইন বা ইন্টারনেট মাধ্যমে যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু চোখখান খোলা রাখবেন, কোনো ভুলচুক হচ্ছে কিনা সেই বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। প্রেম প্রীতি সম্পর্ক পার্সোনাল রিলেশনশিপের জায়গায় আবেগ অনুভূতি একটু বেশি থাকবে।
তবে নতুন প্রেমের কিছু কানেকশন তৈরি হতে পারে। সন্তান যোগ অবশ্যই হরোস্কোপে শুভ, কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়া, মনে লেগে যাওয়ার প্রবণতা হরোস্কোপে থাকবে। কর্মক্ষেত্রে রেগুলার টেওয়ার্কে একটু সেন্সিটিভ বিষয় থাকলেও কর্মক্ষেত্রে কর্ম যে জায়গাটা রেগুলার জায়গাটা ভালো থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতিসূচক কিছু খবরাখবর পেতে পারেন। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে অসুবিধা নেই, তবে নতুন করে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতির ফল এখানে কিন্তু পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যোগাযোগ আছে, অনলাইন স্টাডিজের ক্ষেত্রে যোগাযোগ আছে, কিন্তু কোর্সে কোনো টাকা ইনভেস্ট বা ইত্যাদি করতে হলে একটু চোখ কান খোলা রেখে সেখানে কিন্তু এগোতে হবে। সরকারি কর্মীদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু আজকের দিনটা ভালো, যারা জল আহার্য সামগ্রীর ব্যবসা করছেন, সেলসে আছেন, তাদের ক্ষেত্রে মোটের উপর ভালো। কিন্তু জানবেন আজকের দিন একটু বাড়তি ঘোরাঘুরি, বাড়তি পরিশ্রম আপনাকে করতে হতে পারে, হাত একটু খরুচে থাকতে পারে এদিক ওদিক করে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনার এবং আপনার মধ্যে মান অভিমানের টানাপোড়েন একটু বেশি থাকতে পারে। সন্তান ভাব আজকের দিনে শুভ, তবে সন্তান ক্যারি করে থাকলে সামান্য হেলথের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে সেন্সিটিভ বিষয়গুলো একটু বেশি থাকবে, তবে লাইফ পার্টনারের ক্যারিয়ারে কিছু ডেভেলপমেন্ট উন্নতি এগুলো হতে পারে। লাইফ পার্টনারের হেলথ ইস্যু হলে সজাগ সতর্ক থাকবেন। কেনাকাটি শখ সৎপূরণের কাজ এগুলো রেগুলার করা যেতে পারে, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ করা যেতে পারে। কিছু কাজ যেহেতু ভাগ্যস্থান এতগুলো গ্রহের ট্রানজিট দেখবেন, কিছু কাজ খুব দ্রুত হচ্ছে, কিছু কাজে কিন্তু কিছু বিষয় আবার বিলম্ব হচ্ছে। তো যেটা এক্সপেক্ট করেছেন সেই কাজটা হয়তো হলো না, যেটা এক্সপেক্ট করেনি সেই কাজটা হয়ে গেল। এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজকের দিনে বেশি থাকা বা কম থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর এটা বলবো যে দেখুন, শুক্র যেহেতু আপনাদের রাশির অধিপতি সংযোগের মধ্যে আছে, তো মুড সুইং বেশি হবে, তাই তাড়াহুড়োর মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। কেউ কিছু বললো রাগের মাথায়, আবেগের মাথায় ধুম করে কিছু সিদ্ধান্ত নিলেন, সেগুলো আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভে যাওয়ারই চান্সেস বেশি, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আধ্যাত্মিক ক্রিয়া কাজে মানসিক শান্তি পাবেন, অবশ্যই মানসিক তৃপ্তিও এখানে কিন্তু পাবেন। আর এটুকু বলবো যে পারিবারিক মতকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, আর ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ আজকের দিনে কিন্তু হয়ে যেতে পারে, এই বিষয়টা ভালো ফল পাবেন। গুরু টিচার এদের সান্নিধ্য আজকের দিনে কিন্তু পেতে পারেন। ব্যবসার মধ্যে চলমান ব্যবসাগুলো ভালো ফল পাবেন, যেখানে মুভমেন্ট আছে, ঘোরাঘুরি আছে, কোথাও যেতে হবে, এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনলাইনের ব্যবসাগুলো কিছু ক্ষেত্রে ভালো ফল এখানে কিন্তু থাকছে, যারা পুশ সেল বা ইত্যাদি করে সেগুলোর ক্ষেত্রে ভালো ফল থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা, শুক্রমঙ্গলের ট্রানজিটটা মিস করবেন না। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অষ্টমভাবে, অষ্টমভাবে কিন্তু পঞ্চগ্রহের সংযোগ শুরু হয়ে গেছে। ফলত আমি বলবো চলতি মামলা মোকদ্দমার শুনানির বিষয়ে অত্যধিক সতর্ক থাকতে হবে, ঝুট ঝামেলা অশান্তি এড়িয়ে চলবেন। ফিনান্সিয়াল যে কোনো কাজ, অর্থনৈতিক যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। অল্প বাক্যে কাজ ছাড়ার চেষ্টা করুন, কথায় আবেগ অনুভূতি থাকবে। ইএনটি রিলেটেড সমস্যা, হাঁটুর সমস্যা, বিশেষত ইউরিনারি সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু কিছুটা আসতে পারে। সাডেন চেঞ্জ, যেটার জন্য আপনি প্রিপেয়ার নট, এরকম কিছু হঠাৎ পরিবর্তন, হঠাৎ চেঞ্জ এগুলো কিন্তু আসতে পারে। কিন্তু আমি এটুকু বলবো, রিস্কি বিষয়গুলো এড়িয়ে চললে তাহলে আপনি হঠাৎ পরিবর্তনে কিন্তু কিছুটা খাপ খাওয়াতে পারবেন, নচেত কিন্তু কিছু জায়গায় সমস্যা আসতে পারবে। যে কোনো রিস্কি কাজ অ্যাভয়েড করে চলবেন। প্রেম প্রীতি প্রসঙ্গ এগুলো ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় এক দুদিন অপেক্ষা করা দরকার। সন্তান যোগ অবশ্যই হরোস্কোপে আছে, ফাটকার ক্ষেত্রে অল্প বিনিয়োগ করা দরকার, রিস্কি ইনভেস্ট এড়িয়ে চলবেন। বাক্যকে নিয়ন্ত্রণে রেখে প্রয়োগ করলেও আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, বিজনেস প্রপোজাল, চাকরির প্রপোজাল, গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, ফ্যামিলির মতকে কিন্তু গুরুত্ব দেবেন। পারিবারিক অসুস্থতা বা ফ্যামিলিতে কেউ অসুস্থ থাকলে সেই বিষয়ে একটু চোখ কান খোলা রাখা এই সময় কিন্তু দরকার। এছাড়া আমি এটুকু বলবো, কর্মক্ষেত্রে কোনো ট্রান্সফারের অর্ডার আসতে পারে, ডেইলি যে বেসিস কাজগুলো চলছে সেখানে যৌথ কাজগুলো সমস্যা থাকতে পারে, অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক ফল পাবেন। কিছু ওভারটাইম বা কিছু লেখালেখি বা কোনো টাইপিংয়ে ভুলভ্রান্তি একটু হতে পারে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। টেকনোলজিক্যাল কাজ, যে কোনো বিষয়ে যারা সেলসে আছেন, এই ধরনের কাজগুলো যারা করছেন, ব্যাক অফিস জবগুলো যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। জব ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সেখানে কোনো সমস্যা থাকছে না, পদোন্নতি বা কিছু কাজের নতুন সন্ধান, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কিছু জায়গায় ভালো ফল আজকের দিনে পেতে পারেন। আর বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে করতে পারেন। দাম্পত্য সুখ আমি বলবো মধ্যম প্রকৃতির ধরতে পারেন। আত্মীয় স্বজনের জায়গায় মেনলি যাতে সমস্যা চলছে সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিশেষত ফ্যামিলি রিলেটেড ব্যবসাগুলো ভালো যাবে, খাদ্যদ্রব্যের ব্যবসা ভালো যাবে, ট্রান্সপোর্টের ব্যবসা ভালো যাবে, বৈদেশিক ব্যবসাগুলো ভালো যাবে, সিনেমা মিডিয়া যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যাবে, অনলাইনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাবে, বিষয়ে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। এছাড়া বিশেষত যারা কোনো ধরনের টেন্ডারিংয়ের কাজ করছেন, সরকারি আন্ডারটেকিং কাজ করছেন, সেগুলো ভালো যেতে পারে। কিন্তু যে কোনো গ্রুপ ওয়ার্ক, যৌথ ব্যবসা, যৌথ চাকরি, অনেকজন মিলে কাজ, সেগুলোর দুর্বল ভাব থাকছেই আজকের হরোস্কোপে, খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো শুক্রমঙ্গলের ট্রানজিটটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে সন্দেহ যে অবস্থান পাচ্ছি তার রাশি সমসপ্তমে চন্দ্র কিন্তু এই পঞ্চগ্রহ যোগের মধ্যে আছে, তো ফলত আমি এটুকু বলবো মুড সুইং বেশি হবে, সোশ্যাল বিষয়গুলো একটু নির্লিপ্ত থাকা দরকার, ছোটোখাটো বিষয় কিন্তু রাগ জেদ করবেন না, পায়ে চোটাঘাত লাগার চান্সেস আছে, দাম্পত্য সুখে কিছু জায়গায় অভাব অভিযোগ ফেস করবেন, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, আর্থিক ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ থাকলেও অযাচিত কিছু খরচ বা আপনার ভুলে কিছু হঠাৎ কিছু খরচ সেগুলো হতে পারে, ফাটকায় কিন্তু যারা রেগুলার ইনভেস্ট করেন বা কোনো জুয়া ইত্যাদিতে ইনভেস্ট করেন সেটা কিন্তু রিস্কি হতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন এ বিষয়ে কেয়ারফুল থাকতে হবে, নতুন সন্তান যোগ তবে আছে, সন্তান যাদের আছে সন্তানদের জেদ রাগ কিছুটা বাড়তে পারে, লাইফ পার্টনারের মুড সুইং কিছু বিষয় হওয়ার সম্ভাবনা থাকছে, স্পেশালি যাদের দাম্পত্য অশান্তি চলছে সেই বিষয়ে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার, বিশেষত ব্যবসায়িক মামলা, চাকরি সংক্রান্ত মামলা এবং বৈবাহিক মামলা চললে সেই বিষয়ে একটু সজাগ সতর্ক আপনারা থাকবেন, এই জায়গাটা কিছুটা নেগেটিভ পয়েন্টের মধ্যে হরস্কোপে থাকছে, এই বিষয়টা সতর্ক থাকবেন। কর্মক্ষেত্রে দেখুন যারা কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার্স তাদের ক্ষেত্রে ভালো যাবে, ব্যাক অফিসে যারা কাজ করছেন মোটের উপর ভালো যাবে, এবং কিছু বিষয়ে যারা বৈদেশিক দূরের কানেকশান আছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ভালো যাবে। চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে আছে, যে কোনো ধরনের আর্টিস্ট যারা আছেন, পেন্টার যারা আছেন, কলাকুশলী যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো ভালো যাওয়ার সম্ভাবনা আছে, যে কোনো আপনার শিল্প, যে কোনো ধরনের হস্তশিল্প, কলা বিভাগের কিছু কাজ করছেন সেগুলোতে আজকের দিনে কিন্তু ভালো ফল আপনি পেতে পারেন। কেনাকাটি শখসাধ পূরণের কাজ করতে পারেন, তবে ইনস্ট্যান্ট ডিসিশনে করবেন না, পরিকল্পনা মাফিক করার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই যে পরিস্থিতিতে আপনার ব্যবসা চলছে সেই স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করুন, ফাটকা লাভ নিজে থেকে কিছু হলে ঠিক আছে, কিন্তু অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব ভেবেচিন্তে এগোতে হবে, কারণ কোনো রিস্ক ইনভেস্ট করতে পারবেন না, কিছু বিষয়ে আপনার ধার বাকিতে যারা কাজ কারবার করেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, অনলাইনে কাজকর্মগুলোর ক্ষেত্রে আরও আপনাকে সতর্ক হতে হবে, এবং ব্যবসার ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে যে ভালো ব্যবহার রাখা দরকার সে বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে একটু দেখতে হবে, সজাগ সতর্ক থাকতে হবে। আর অন্যান্য ব্যবসার মধ্যে আমি বলবো ইটবালি সংক্রান্ত ব্যবসা, মেডিকেল প্রফেশন, দুধ, জল, খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স আইটেম, এই ধরনের ব্যবসা, হকারি ফেরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, ধার বাকি বা ইত্যাদি এগুলো বিষয়ে একটু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। 2022 মূল ভিডিও সহ মঙ্গল এবং অবশ্যই শুক্রের ট্রানজিট এই দুটি ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে পঞ্চগ্রহের যুক্তি থাকছে, তো সেখানে প্রথম যে বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, যেহেতু ষষ্ঠ ঘর এখানে কিন্তু কোনো বিষয় ভীষণ মাত্রায় প্রভাবশালী, তো ঝুট ঝামেল অশান্তি এড়িয়ে চলবেন, কম্পিটিটিভ এক্সাম বা ইত্যাদি ক্ষেত্রে থাকলে ঠান্ডা মাথায় কোনো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, মাইনর সেল মিস্টেক থাকতে পারে, আগে থেকে কোনো এক্সাম দেওয়া থাকলে সেখানে সমস্যা থাকছে না, মেডিকেল কাজগুলো তৎপরতা রাখবেন, মানে কোনো ডাক্তারবাবু দেখানো, কোনো হসপিটালাইজেশন এগুলোতে কিন্তু একটু তৎপরতা থাকবে, প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিতে কার্পণ্য করবেন না। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে রেগুলার পড়াশোনা ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে, খরচ কিন্তু কোনো কোনো অংশে বাড়তে পারে, খরচের বিষয়ে মাথায় রাখবেন, এবং যে কোনো ইনভেস্ট করতে হলে পলিসি বা ইত্যাদি আজকের দিনে কিন্তু সিকিউর নয় এরকম ইনভেস্টগুলো কিন্তু খুব একটা ভালো না, তাছাড়া আপনি কিন্তু কোনো সরকারি প্রকল্পে ইনভেস্ট করেন অনেক সময় অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যেগুলো হয়তো সমস্যার কারণ না, সেগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। কর্মক্ষেত্রে আমার মনে হয় কর্ম পরিবেশ নিয়ে একটু অভাব অভিযোগ থাকবে, কাজের ওয়ার্কলোড নেওয়ার ক্ষেত্রে একটু প্রভাব বা প্রেসার এই জায়গাটা কিন্তু একটু বেশি থাকছে, কিন্তু টেকনোলজিক্যাল কাজ, অনলাইনের কাজ, মেডিকেল কাজ, যে কোনো ধরনের কাঠজাত দ্রব্যের কাজ, বৈদেশিক কিছু কাজ, ব্যাক অফিস জব, ব্যাঙ্কিং সেক্টর এগুলো ভালো যাবে, কিন্তু একটানা বসে কাজ করতে একটু অসুবিধা হবে, পাবলিক সেক্টরে যারা আছেন মাথা ঠান্ডা রাখবেন, ব্যবসার মধ্যে খাদ্যদ্রব্য, বস্ত্র, ইলেকট্রনিক্স আইটেম, কোনো ধরনের মেডিকেল শপ এগুলোর ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ধার বাকিতে যারা কাজ কারবার করেন একটু অ্যালার্ট থাকা দরকার, বড় সমস্যা না থাকলে অ্যালার্ট থাকা দরকার, কম্পিটিশন একটু হার্ড থাকতে পারে, সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে এমনি আজকের দিনটা সমস্যা নেই, স্বাভাবিক থাকবে, প্রেমজ বিবাহের কানেকশন থাকছে, দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ ইস্যু থাকলে বা আপনার বৈবাহিক মামলা চলে সেই অর্থে একটু কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ দাম্পত্য সুখ স্বাভাবিক থাকে, ঘুমের ডিস্টার্বেন্স হবে, ঘুম ভালো নাও হতে পারে, বাড়িতে পোষ্য থাকলে হেলথের বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, ব্যাক পেনের সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে তারা একটু সজাগ সতর্ক থাকবেন, এগুলো কিন্তু কিছুটা উইক পয়েন্টের মধ্যে থাকছে, আর যেখানে ঝুট ঝামেল অশান্তি চলছে আমি যেরকম জেনারেল প্রেডিকশনে বললাম একদমই আপনারা এড়িয়ে চলবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে কাম্য। 2022 মূল ভিডিওগুলি দেখে নেবেন, নিচে ডিসক্রিপশনের উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে, সঙ্গে শুক্রমঙ্গলের ট্রানজিট মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন কন্যারাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা অবশ্যই রাশি সাপেক্ষে রাশির পঞ্চমভাবে একাধিক গ্রহের ট্রানজিট, তার মধ্যে আপনাদের রাশির অধিপতি বুধও আছে, ফলত মুড সুইং একটু বেশি হবে, ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট যারা আছেন, কলাকুশলী যারা আছেন, হাতের কাজ, ডিজাইনিং, সফটওয়্যার, আইটিতে যারা আছেন, কোনো ধরনের ইন্টিরিয়ারের কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, ফাটকার ক্ষেত্রে দুর্বল আবার সবল দুয়ের সংমিশ্রণ আজকের দিনটা থাকছে, রিস্ক ইনভেস্টমেন্ট এড়িয়ে চলুন, ব্যক্তিগত জন্মছক যদি কোনো কারণে পীড়িত থাকে তাহলে কিন্তু লস হওয়ার চান্সেস থাকছে, সন্তান যারা ক্যারি করে থাকবেন বিশেষ মাত্রায় কেয়ারফুল থাকবেন, প্রেমের ক্ষেত্রে একদমই কিন্তু সেন্সিটিভ থাকা দরকার, ঝগড়া ঝাঁটি অশান্তি
শান্তি, আপনার কোনো ব্যক্তিগত সমস্যা এগুলোকে কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করে চলা আমার মনে হয় সব দিক থেকে ভালো। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান আছে, আয়ভাব আজকের দিনে শুভ থাকতে পারে, কিন্তু অযাচিত ব্যয়ের বিষয়টা একটু খেয়াল রাখবেন। ট্রান্সপোর্টের কাজ যারা করছেন, অনলাইনে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো, ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো। কিছু ইচ্ছা শখ পূরণ, কিছু পার্সোনাল কাজ হয়ে যাওয়া, সেগুলো ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তানের মতকে গুরুত্ব দিলে আজকে দিনটা কিন্তু ভালো ফল পাবেন। মিডিয়া প্রেস প্রিন্টিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু কর্মক্ষেত্রে অধিপতি বুধ যেহেতু চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে গেছে, যারা টানা কাস্টমার হ্যান্ডেল করেন, ক্লায়েন্ট হ্যান্ডেল করেন, তাদের ক্ষেত্রে মাঝে মাঝে একটু বিরক্তিভাব ইত্যাদি আসতে পারে, সেই বিষয়টা একটু কম্প্রোমাইজ করতে হবে বা একটু মানিয়ে চলতে হবে সোজা কথা, এই বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসার মধ্যে ফাটকা লাভের কিছু সংযোগ থাকবে, খাদ্যদ্রব্য প্রিন্টিং, কোনো মোবাইল নেটওয়ার্কিং, কোনো ধরনের ইলেকট্রনিক্স আইটেমের কিছু ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাবে। পারিবারিক ব্যবসাগুলো ভালো যাবে, কোনো ছোটোখাটো ফিনান্সিয়াল কাজ, মানি মার্কেটিং, পলিসি ইত্যাদি যারা করাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো যাবে। পেটের গোলমাল, হজমের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, লিভার কিডনি রিলেটেড সমস্যা, মোট কথা হজম শক্তি, পাচন শক্তি, এই ধরনের ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু কিছুটা আসতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। সন্তানের আবেগপূর্ণ বিষয়গুলো বাড়তে পারে, তবে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো, নতুন প্রেমের ক্ষেত্রে একটু আমার মনে হয় রয়েছে এগুলো দরকার। চলতি মামলা মোকদ্দমার গতিবিধির পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি, দাম্পত্য সুখ থাকছে, লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, এই বিষয়টা স্বাভাবিক ফল পাবেন। বিস্তারিত জানতে শুক্রমঙ্গলের ট্রানজিটটা অবশ্যই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে রাশির চতুর্থভাবে, চতুর্থভাবে চলছে পঞ্চগ্রহের যুক্তি। মন মানসিকতা একটু বিব্রত থাকতে পারে, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আবেগ, জেদ, এগুলো সংমিশ্রণ হতে পারে। বাড়ি, গাড়ি, বাস্তু, এগুলোর বিষয় একটু চোখ কান খোলা রাখবেন। ইলেকট্রনিক্সের জিনিসপত্র, ইনস্ট্যান্ট কেনাকাটির ক্ষেত্রে ভুলভ্রান্তি হতে পারে, পুরনো জিনিসপত্র কেনাকাটির জন্য সময়টা ভালো নয়। কর্মক্ষেত্রে উন্নতি থাকলেও স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, স্পেশালি যারা এক জায়গায় বসে কাজ করেন বা ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের ক্ষেত্রে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, নতুন প্রেমের ক্ষেত্রেও যোগাযোগের চান্সেস থাকছে, আবেগপূর্ণ বিষয়টা সামান্য বেশি থাকবে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজ রেগুলার পড়াশোনা, চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে, কিন্তু এই রুটিন মাফিক যে পড়াশোনা হয়, ডেলি রুটিনের পড়াশোনা, সেগুলোতে মাঝে মাঝে একটু আপনার কনসেন্ট্রেশনের অভাব, একটা না পড়াশোনায় মন বসছে না, মানে যা কাজ বাড়ি থেকে করতে হয়, বসে করতে হয়, সেই জায়গাগুলো দুর্বল থাকতে পারে। কর্মক্ষেত্রে সেবামূলক কাজ, কোম্পানির ফ্রন্টলাইনে কাজ, মেডিকেল রিলেটেড কাজ, আইটিতে যারা আছেন, সফটওয়্যারে যারা আছেন, এই ধরনের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল আপনাকে প্রদান করতে পারে। কোনো বিষয়ে পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, এই বিষয়ে কোনো উদ্যোগ আজকের দিনে কিন্তু আপনি নিতে পারেন। কিছু সেল করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে, যে কোনো কিছু সেল বা বিক্রয় এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো ফল দিতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, দাম্পত্য সুখ এর জায়গাটা একটু ইমোশনাল বা মধ্যম প্রকৃতির থাকবে, পারিবারিক কোন্দল, পারিবারিক অশান্তি চললে সেই জায়গাটা একটু বাড়াকমা করতে পারে, এইগুলো হচ্ছে কিছুটা দুর্বল পয়েন্ট। ঠান্ডা লাগার সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, আর্থ্রাইটিসের সমস্যা, যে কোনো চেস্ট, লাং, হার্ট এই রিলেটেড সমস্যা যারা ভুগছেন তারা সতর্ক থাকবেন। মায়ের শরীর স্বাস্থ্য বা পিতার শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে সে বিষয়ে কেয়ারফুল থাকবেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো যে আপকামিং ভিডিওগুলো দেখা, শনি মঙ্গলের ভিডিওটা তো মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। চলে এলাম আমরা বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখুন রাশির অধিপতি তো উচ্চস্থভাবে অবস্থান করছেই, রাশির অধিপতি তুঙ্গস্থ হয়েছে বর্তমানে, তো প্রথমেই আমি বলবো যেহেতু এখানে রাশির অধিপতি তুঙ্গস্থভাবে অবস্থান করছে, এই সময় কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলোর পরিমাণ বাড়বে, কেন চন্দ্র এই মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলের যে পাওয়ার সেটা কিন্তু আরও এনহ্যান্স করছে, তো সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। মেডিকেল কাজ আজকের দিনে করতে পারেন, কিন্তু যাত্রা, ভ্রমণ, কমিউনিকেশনের ক্ষেত্রে একটু আপনার টাইম নিয়ে বেরোনো দরকার, কোনো বিষয় কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি না হয়, ঝগড়াঝাটি, অশান্তিপূর্ণ পরিবেশগুলো এড়িয়ে চলা দরকার। মেডিকেল কাজ করতে পারেন, বিদ্যাভাব শুভ থাকছে, অনলাইনে পড়াশোনা বা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু অনলাইনের কাজকর্ম, যে কোনো টাকা ট্রান্সফার, মেনলি আপনার পার্সোনাল কিছু কাজ করা, সেগুলোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন, অনলাইন ফ্রড চক্র কোনো না কোনোভাবে অ্যাক্টিভ থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম ভালো যাবে, শত্রু নাশের যোগ থাকবে, তবে শত্রুতা নিয়ে যারা খুব বিশেষ মাথা ঘামান, সবসময় কী কেউ কিছু করছে কি না এই নিয়ে ভাবতে থাকেন, মাথার ভেতর যাতে ঘুরপাক খায়, সেই জায়গাগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের জায়গায় মোটের ওপর ঠিকঠাক স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে, একটু রাগ জেদকে কন্ট্রোল করলে ওভারঅল ভালো যেতে পারে। দাম্পত্য সুখও বলবো স্টেবল, কিন্তু পার্টনারের মধ্যে এবং আপনার মধ্যে কেমিস্ট্রিটা বর্তমানে কেমন আছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এই সময় মানে চলতি সময় যদি আপনার পার্টনারের সঙ্গে আপনার খুব অশান্তিবহুল পরিবেশ থাকে, কিংবা পার্টনার এবং পার্টনারের যদি হেলথ ইস্যু থাকে, পার্টনার আপনার মধ্যে কোনো মামলা চলছে,
তো এই জায়গাগুলো কিন্তু দুর্বল, যাতে স্বাভাবিক পরিস্থিতি আছে, কোনো প্রবলেম থাকছে না, একটু ইমোশনাল বেশি থাকবেন, বাকি জায়গাগুলো কিন্তু আমি যেরকম বললাম সেই জায়গাটা দুর্বলতা থাকছে। কর্মক্ষেত্রে সরকারি চাকরির যারা করছেন অ্যাডভান্টেজ পাবেন, সেলস মার্কেটিংয়ে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু বাড়তি এফোর্ট দিলে লাভ হতে পারে, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, আগে থেকে ইন্টারভিউ হয়ে থাকলে সেখানে ভালো ফল পাবেন, চলমান কাজগুলোর ক্ষেত্রে পরিশ্রম বেশি হলেও লাভ হতে পারে, তবে একটু ওভারটাইম বা ইত্যাদি টেন্ডেন্সি হবে। দেখুন চন্দ্র ভাগ্যপতি পঞ্চগ্রহের ট্রানজিটের মধ্যে আছে, কিছু বিষয়ে দেখবেন আনএক্সপেক্টেড কিছু কাজ হয়ে গেল, আবার এক্সপেক্টেড কাজগুলো বিলম্ব হচ্ছে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, খেলাধুলোর সঙ্গে যুক্ত যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে ছোটোখাটো ঘটনা হঠাৎ কোনো বিষয়ে মনকে একটু রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু প্রদান করতে পারে, এই বিষয়টা একটু আপনাকে কিন্তু বিব্রত করে রাখতে পারে, সামান্য বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের মধ্যে চলমান ব্যবসাগুলো ভালো যাবে, খাদ্যদ্রব্য ইলেকট্রনিক্স আইটেম দূরের কানেকশন আছে এরকম ধরনের ব্যবসা, বই খাতার ব্যবসা, কম্পিটিটিভ ব্যবসা এইগুলো কিন্তু ভালো যাবে, মার্কেটিং বা যে কোনো ধরনের ঘুরে ফিরে যারা পুশ সেল ইত্যাদি জাতীয় করছেন ভালো যেতে পারে, পার্টনারশিপ ব্যবসা মধ্যম প্রকৃতির কাটবে, ব্যবসায়িক আর্থিক লাভ হতে পারে, আজকে হাত কিন্তু কোনো না কোনো বিষয়ে একটু খরচে থাকতে পারে, এদিক ওদিক করে কোথা দিয়ে যেন খরচ হয়ে যাচ্ছে এটা কিন্তু কিছুটা থাকতে পারে, ঘুম ভালো নাও হতে পারে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার। চোটাঘাতে কিছু টেন্ডেন্সি আছে, চলাফেরার বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন এবং গাড়ি বাইক এগুলো চালালে অবশ্যই ট্রাফিক রুলস মেনে চালাতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়ভাবে চলছে পঞ্চগ্রহের সংযোগ। কী কী বিষয়ে অ্যালার্ট থাকবেন, প্রথমত বলবো বাক্য নিয়ন্ত্রণ করতে হবে, রিচ ফুড জ্যাঙ্ক ফুড যে খাবার শরীরে সয় না, অনেকের অ্যালার্জি থাকে সেগুলো কিন্তু খেয়াল করে না, খাবার দাবার খেয়ে নেন, ফুড পয়জনিং ইত্যাদি এগুলো থেকে সমস্যা আসতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে দাম্পত্য কলহ বা আত্মীয় স্বজনের সঙ্গে কোনো বিষয়ে অশান্তি বিবাদ চললে সেই বিষয়ে একটু খেয়াল রাখবেন, দাম্পত্য কলহ চললেও সেটা কিন্তু নেগেটিভ পয়েন্টের দিকে থাকছেই, তবে যদি দাম্পত্য কলহ না চলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে। ইনভেস্টমেন্টের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, অযাচিত খরচ বাড়তে পারে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, মোটামুটি অর্থনৈতিক বিষয় ফ্যামিলি বিষয় এগুলো কিন্তু গুরুত্ব দিতে হবে। বিদ্যাভাব আজকের দিনে শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, লেখার ক্ষেত্রে মাইনর সিলি মিস্টেক হতে পারে, হ্যাঁ এটা মাথায় রাখবেন, কোনো কাগজপত্র সাইন করা কিবোর্ডে টাইপিং করা এগুলো বিষয়ে চোখ কান খোলা রাখবেন। বিদ্যাভাব অন্যান্য ক্ষেত্রে শুভ থাকছে, কম্পিটিটিভ এক্সাম মোটের উপর ভালো যাবে, প্রেম প্রীতি সম্পর্ক এগুলো ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে হতে হবে, কিছু যোগাযোগ আছে, তবে প্রেমের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে অশান্তি কিছুটা ফেস করতে পারেন, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। আর কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, মুখ থেকে বাজে কথাও বেরিয়ে যেতে পারে, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে এমনি ভালো কিন্তু বাজে কথা মানে যাদের গালিগালাজ ইত্যাদি করেন তাদের ক্ষেত্রে একটু স্লিপ অফ টাং হওয়ার সম্ভাবনা আছে, এটা কিন্তু কেয়ারফুল থাকবেন, অল্প কথায় কাজ সেরার চেষ্টা করবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা আজকের দিনে কিন্তু করতে পারেন, পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে মুড সুইং হবে, অর্থাৎ একটানা কাজ করতে একটু সমস্যা হবে, পারলে একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করুন, অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে, ট্রান্সপোর্টের যারা কাজ করছেন, মিডিয়ায় যারা কাজ করছেন, খাদ্যদ্রব্যের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, এছাড়া মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে, কল সেন্টার ইত্যাদি যারা কাজ করছেন, লেখালেখি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন একটু খেয়াল রাখলে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং যে কোনো কমিউনিকেশন ফিল্ড ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখবেন, খুচরো লেনদেন হিসাব নিকাশ ধার বাকিতে জিনিস দেয় এগুলো বিষয়ে কেয়ারফুল থাকবেন, আদারওয়াইজ ব্যবসার ক্ষেত্রে ভালো যেতে পারে, অনলাইন ব্যবসা মেডিকেল ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসা মিডিয়া রিলেটেড ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে, এছাড়া যে কোনো দূরের কানেকশন আছে এরকম ধরনের ব্যবসাগুলো ভালো যেতে পারে, কিন্তু ওই যে খুচরো লেনদেন ধার বাকিতে দেয় এগুলো বললাম এগুলো কিন্তু দুর্বল পয়েন্ট। পারিবারিক সূত্রে ব্যবসাগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা না থাকলে ওভারঅল বিষয় মানে ঝগড়াঝাটি না থাকলে ওভারঅল বিষয়ে কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। হেলথের ক্ষেত্রে ইএনটি রিলেটেড সমস্যা চোখের সমস্যা বিষয়ে সতর্ক থাকবেন, ঘুমের একটু একটু ডিস্টারবেন্স থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। মকর লগ্ন মকর রাশিতে চলছে পঞ্চগ্রহ সংযোগ, রাশিতে চন্দ্র শনক্ষত্রে। দেখুন প্রথম কথা বলবো মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে আমি জেনারেল প্রেডিকশনে যেগুলো বললাম একদম শুরুতে সেগুলো কিন্তু সবকটি আপনাদের জন্য ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট, পার্সোনাল বিষয়গুলোকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার, জেদ রাগ অভিমান আপনার যে কোনো ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণ হতে পারে। রানিং হেলথ ইস্যুগুলো বিষয়ে অবশ্যই সজাগ সতর্ক থাকবেন, এইটা কিন্তু মাথায় রাখবেন। প্রথমত আজকের দিনে বলবো কিছু বিষয়ে আজকের দিনে কিন্তু পুরো বিষয়গুলো সামনে আসার সম্ভাবনা থাকছে, আপনার মধ্যে যদি কোনো সৃজনশীল প্রতিভা থাকে তার বিকাশ কিছু বিষয় কিন্তু ঘটতে পারে, আর্টিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, যে কোনো কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কারদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, কিন্তু ওই ধৈর্য হানি হয় এরকম কোনো কাজ বা একঘেয়েমি আছে যে কাজগুলো বা ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার কর্ম পরিবেশ নিয়ে স্যাটিসফাই না হন, একঘেয়েমি পরিবেশ আপনার ভালো লাগে না, সেগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল আপনার মাথার ভেতরে
ফেলতে পারে, ফলত আপনি কাজের ক্ষেত্রে ভালো কাজ করতে পারছেন না, ভুল হচ্ছে ইত্যাদি কিন্তু সম্ভাবনা থাকতে পারে। জমি জায়গা বাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু বিবাদের অবসান হতে পারে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু মিউচুয়াল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু নতুন করে আজকে যারা বাড়ি জমি ইত্যাদি কিছু কিনতে চাইছেন, ইলেকট্রনিক্সের জিনিসপত্র কিনতে চাইছেন, প্রি প্ল্যান কেনার চেষ্টা করুন, মানে আগে থেকে ঠিক করা আছে ঠিক আছে, কিন্তু ইনস্ট্যান্ট কোনো ডিসিশনের মধ্যে যাবে না। চোট আঘাতের বিষয়ে ভীষণই কেয়ারফুল থাকবেন, ছোটোখাটো বিষয়ে কিন্তু চোট আঘাতের চান্সেস কিন্তু বাড়তে পারে। বিদ্যাভাব মোটের উপর শুভ হলো, রোজকার যে পড়াশোনা ডেলি রুটিন সেই জায়গাটা কিছুটা দুর্বল থাকছে, অনলাইন ভিত্তিক পড়াশোনাগুলোর ক্ষেত্রে তুলনামূলক ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে, চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, প্রেস প্রিন্টিং কোনো ধরনের মিডিয়া ফিল্ড চাকরি ব্যবসা দু ক্ষেত্রে আজকের দিনটা ভালো, খাদ্যদ্রব্য বস্ত্র কোনো ধরনের ট্রান্সপোর্ট এগুলো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দু ক্ষেত্রেই আজকের দিনটা চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো, সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কেনাকাটি শখসাদ পূরণের কাজগুলোর বিষয়ে এটা মাথায় রাখবেন, আর এটা মাথায় রাখবেন যারা অ্যালকোহলিক পার্সন বা যারা রিচ ফুড জ্যাঙ্ক ফুড খান, কোনো কিছু সেবন করেন, কোনো কিছু নেশাদ্রব্য সেবন করেন, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো নয়, বিষয়টা খেয়াল রাখতে হবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে, জেদ বেশি থাকবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশান আছে, বিবাহ যোগ আজকের দিনে ভালো, দাম্পত্য ক্ষেত্রে পার্টনার এবং আপনার মধ্যে কিছুটা মুড সুইং হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর এটুকু বলবো, মন যেহেতু ভীষণ মাত্রায় যে প্রভাবিত তাই মেডিটেশন করা দরকার, উত্তেজনামূলক পরিবেশে এড়িয়ে চলা দরকার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো, এই বিষয়গুলো খেয়াল রাখবেন না। বাইক চালালে, গাড়ি চালালে হেলমেট পরে গাড়ি চালাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে কেমন যাবে, কুম্ভলগ্ন কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্র যখন দ্বাদশে অবস্থান করছে এবং আজকে শনক্ষত্রে অবস্থান করছে, তো এবং এতগুলো গ্রহের সংযোগ আপনাদের রাশির ঠিক দ্বাদশ ঘরে অবস্থান করছে, প্রথমেই আমরা যে বিষয়টার দিকে গুরুত্ব দেবো, দেখুন চন্দ্র দ্বাদশে থাকার জন্য ফিনান্সের জায়গাটা কিন্তু গুরুত্ব দিতে হবে, খরচ কিন্তু অযাচিতভাবে বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্য বা আপনার ফ্যামিলি কারোর শরীর স্বাস্থ্য কিছু জায়গায় ডাউন থাকলে, অসুস্থতা থাকলে শরীরে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন, ঘুম কম হতে পারে, যে কোনো বিদেশ যাত্রা, দূর যাত্রা, দূর রাজ্যে যাত্রা, দূর জেলায় যাত্রা, এই ধরনের কোনো শিডিউল থাকলে আপনাকে আরেকটু সময় হাতে নিয়ে বেরোতে হবে, এবং যেখানে যাচ্ছেন সব কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে, যেখান থেকে আসছেন সব কিছু ফিরিয়ে আনার ক্ষেত্রে আরও চোখ কান কিন্তু খোলা রাখা প্রয়োজন, সেই জায়গাগুলো কিন্তু কিছুটা দুর্বল পয়েন্টের মধ্যে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে একটু অমনোযোগ থাকবে, শত্রুতা নিয়ে চিন্তা মাথার ভেতর ঘুরপাক খেতে পারে, মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে তৎপরতা রাখার দরকার, ব্যাংকিং কাজ অফিসিয়াল কাজগুলো আজকের দিনে ভালো হবে কিন্তু মাথায় রাখতে হবে, কোনো বিষয় কিন্তু গুপ্ত শত্রুতা, অযাচিত কিছু বিষয়ে শত্রুতা, এগুলো নিয়ে মাথার ভেতর কিন্তু কিছু বিষয়ে চিন্তাভাবনা ঘুরপাক খেতে পারে। আর এটাও মাথায় রাখতে হবে, ব্যাক পেনের সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স, লোয়ার অর্গান পেন, ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো কিন্তু কিছুটা বাড়াকমা করতে পারে। কর্মক্ষেত্রে ওভারটাইম ইত্যাদি টেন্ডেন্সি থাকতে পারে, তবে আগে থেকে ইন্টারভিউ দিতে সেখানে ভালো ফল পাবেন, কিছু ফাটকা লাভ কর্মক্ষেত্রে হতে পারে। রেগুলার বিষয়ে আমি কর্মক্ষেত্রে এটুকু বলবো, যারা মেডিকেলে আছেন তাদের ক্ষেত্রে ভালো, জন্মস্থান থেকে দূরে কর্মস্থান ভালো, যেসব কাজগুলো ঘুরে ফিরে করতে হয় ভালো, গতদিন আপনার যেসব কাজগুলো ভালো গেছিলো তার মধ্যে ভালো ফল পাবেন, তবে এই জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা একটু মিডিয়াম থাকতে পারে, এবং যেহেতু মঙ্গল এখানে অবস্থান করছে শনির সঙ্গে যুক্ত হয়ে, তো টেকনোলজিক্যাল কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। যে কোনো পার্ট টাইম বেসিস কাজগুলোর ক্ষেত্রে আমি বলবো মোটের উপর আজকের দিনটা কিন্তু ভালো থেকে স্বাভাবিক ফল আজকের দিনে পাবেন। ফাটকায় ইনভেস্ট করবেন না, সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, প্রেমে আবেগ অনুভূতি বেশি থাকবে, দাম্পত্য সুখ স্বাভাবিক থাকবে, যে কোনো বিষয়ে আপনার লোভ প্রলোভন এগুলোকে কিন্তু সংবরণ করতে হবে, আর যেখানে যাচ্ছেন একটু সময় নিয়ে যাবেন, যেমনটা আমি বললাম ছোটোখাটো জায়গায় যাওয়ার ক্ষেত্রে ওটা মাথায় রাখতে হবে, যাদের চুরি হয়েছে আগে জিনিসপত্র কিছু সেই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। চোট আঘাতের মধ্যে রিসেন্ট যারা কোনো চোট আঘাত পেতে পেতে বেঁচে গেছেন তাদের ক্ষেত্রে আরও 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 সতর্ক থাকা আমার মনে হয় প্রয়োজন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো আপকামিং ভিডিওগুলো দেখার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। শুক্র এবং মঙ্গলের ট্রান্সিটের ভিডিওটা অবশ্যই মিস করবেন না। ব্যবসার মধ্যে ইলেকট্রনিক্সের ব্যবসা ভালো যাবে, জল দুধ ট্রান্সপোর্টের ব্যবসা আজকের দিনে ভালো যাবে, যে কোনো বিষয়ে যারা জন্মস্থান থেকে দূরে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেগুলোর ক্ষেত্রেও ভালো যাবে, এবং খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসাগুলো গতদিন যেসব ব্যবসাগুলো ভালো গেছে সেগুলো ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীনলগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা অবশ্যই রাশি সাপেক্ষে, রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির একাদশে, একাদশে পঞ্চগ্রহের সংযোগ, দেখুন প্রাপ্তি এবং লস এই দুয়ের সংমিশ্রণের আজকে সারাদিনটা আমরা দেখতে পাচ্ছি, কিছু জায়গায় ইচ্ছা পূরণ হবে, কিছু জায়গায় হতে হতে বাধা হবে, এগুলো কিন্তু থাকতে পারে। পেটের গোলমাল, ব্রঙ্কিয়াল সমস্যা, হজমজনিত সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন, অযাচিত ঝুটঝামেলা এড়িয়ে চলবেন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা ভালো, কর্মক্ষেত্রে নতুন কিছু সংযোগ অপরচুনিটি আসতে পারে, নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে দিনটা ভালো, কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু সমস্যা থাকবে, প্রেমের ক্ষেত্রে জেদ, রাগ, অশান্তি, কিছু বিষয়ে সমস্যা, এগুলো কিন্তু বাতাবরণের আবহাওয়া কিছুটা হরস্কোপে দেখতে পাচ্ছি। ফাটকার ক্ষেত্রে দেখুন আমি বড় ইনভেস্ট করতে বারণ করবো, ফাটকার ক্ষেত্রে এখানে কিন্তু চন্দ্র একাদশে থাকলেও এতগুলো গ্রহের
যেহেতু কম্বিনেশনে আছে, যদি জন্মছকে আপনার কিছু নেগেটিভ ট্রানজিট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি লস করতে পারেন, অন্যথায় হয়তো ভালো ট্রানজিট থাকলে পেতেও পারেন। তো সেই জায়গাটা একটা এক্সপেক্টেড আনএক্সপেক্টেড বিষয়গুলোর সংমিশ্রণে আমরা ফাটকা জায়গাটা দেখতে পাচ্ছি। আইনি কাজগুলো আজকের দিনে ভালো হবে, আইনি কাজে গতি প্রকৃতি ফিরে পাবেন। অনলাইনের কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। কর্মক্ষেত্রে স্পেশালি কিছু বাড়তি খেটে বাড়তি উপার্জন বা ইনসেন্টিভ পাওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ঠিক আছে। ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন একটু অ্যাভারেজ কাটতে পারে, আদারস কর্মক্ষেত্রের জায়গাটা ভালো যেতে পারে। ব্যবসার মধ্যে প্রেস প্রিন্টিং, কোনো ধরনের বস্ত্র, নির্মাণ কাজের কোনো কাজ, ট্রান্সপোর্টের কিছু কাজ, কোনো রোড কন্ট্রাক্টারি কাজ, মেডিকেলের কাজ, বই খাতার রিলেটেড কাজ, অনলাইন ভিত্তিক কাজ, কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন এগুলোতে আজকের দিনে কিন্তু আপনি মোটের ওপর ভালো থেকে অবশ্যই স্বাভাবিক ফল এখানে কিন্তু পেতে পারেন। এই জায়গাটা অবশ্যই আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিছু কাজ চাইলে করতে পারেন। খাওয়া দাওয়া রুচি বা রোজ নামচার কিছুটা পরিবর্তন হতে পারে, নতুন সন্তান যোগ আসতে পারে, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে সামান্য সতর্ক থাকা আজকের দিনে কিন্তু দরকার। মুড সুইং একটু হবে, ছোটোখাটো বিষয়ে মুড সুইং হবে, বিষয়টা খেয়াল রাখবেন। কোনো সমস্যার মধ্যে পড়লে পারিবারিক মত বা সন্তানস্থানীয় কারোর মতকে গুরুত্ব দেবেন, সেটাই আপনাদের ক্ষেত্রে সর্বোত্তম হবে। বিস্তারিত জানতে অবশ্যই শুক্রমঙ্গলের ট্রানজিটটা আমার কথাও শেষ হচ্ছে, স্ক্রিন ফুটে উঠছে দেখতে পাচ্ছেন, যা যেটা দেখাওনি ক্লিক করে দেখে নেবেন, সমস্যা থাকলে ফোনে কনসাল্ট করবেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।